Hey guys, Assalamu Alaikum. This is Faiza from Khuda Luxe. Welcome back to another brand new video. So, আজকে আমি চলে এসেছি সবার মনের আশা পূরণ করতে, যেটা সবাই মানে কান্নাকাটি করে ভাষায় তা বলতে বলতে যে আপু এত খাও একদিন রান্না করে দেখাও। তো yes, আমি আজকে রান্না করব, আর শুধু রান্নাই করব না, আজকে আমার রান্না টেস্ট করবে এই কো যারা আছে। আমার মনের আশা পূরণ করতে আসছে আজকে। আমার রান্নার জন্য তো আমি কিছু আনি নাই। আমি হচ্ছে আজকে ডিম কোরমা বানাবো, কিন্তু ডিম যে সিদ্ধ বসানো হয়েছে আমি নিজে জানি না, সব করে দিচ্ছে বৃষ্টি আপু ফ্রম রেসিপিস বাই শেজাস ফল। আপু রাত 3টা পর্যন্ত বসে বসে আমাদের জন্য ফিন্নি করছে, আপু আমাদের জন্য কাবাব বানাইছে, আর উমে আপু এখন আইসক্রিম খাচ্ছে তারপর কাগজের চামচ দিয়ে। এই আইডিয়া দিছে হচ্ছে ইচ্ছা আপু আমাদেরকে। চামচ নাই তো সবই এত ডিম আগে সেদ্ধ করতে হবে, এরপরে আম্মু বলে দিচ্ছে ডিম মানে যখন আমি ছিলবো তখন ঠান্ডা পানিতে একটু ভিজায় রাখতে হবে, নয়তো ডিমগুলো উঠে উঠে যাবে। তো এতটুকু পর্যন্ত মনে আছে, এরপরটা দেখে নেব। আমি আবার ক্লিয়ার করে বলে দিই আজকে আমাদের সাথে কে কে আছে। ফার্স্টে আছে আম্মু, সবাই চিনে ওনাকে। এরপর আছে বৃষ্টি আপু, আপু মুরগি কাটতেছে, আর ইপসা আপু আমাদের কিউট ইপসা আপু। আজকে কি কে রান্না করবে বলি কি, আমি তো ডিম কোরমা রান্না করবো হয়তো, আর আপু হচ্ছে রোস্ট করবে, যে আপু মুরগি কাটতেছে, আর ইপসা আপু হচ্ছে গিয়ে গরুর মাংস ভুনা করবে। রাসিফ ভাইয়ের করা কথা ছিল, ভাইয়া লুকায় কয়েকজন চলে গেছে। আপু হচ্ছে সব নাড়াচাড়া দিবে, উনি আজকে গাই যে আমরা হচ্ছে ওই বাবুর্জির চামচারা যারা মেন কাজটা করে, আপু হচ্ছে সব দেখে হ্যাঁ করতেছি কি মনে হয়। আমি এখন এই ডিমগুলোকে ঠান্ডা করবো, ঠান্ডা করে তারপর আমি হচ্ছে ডিমগুলোকে অনেক কাজ করতেছি। নিজেকে এত নিরীহ লাগতেছে সব ক্রোধের মাঝখানে, আমি এখন দেখতেছি গুলা গরুর মাংস রান্না করতে হয়তো বেটার হইতো না, সব একসাথে আমি তো ফার্স্ট টাইম বলতেছি না, বুঝতাম ফার্স্ট টাইম আমাকে বলছে ভাইয়া ডিম করতে, যেটা পারি না সেটাই বলবো, আমি পাস্তাও বানাতে পারি কত মজার, কতটুকু নিতে হবে অল্প অল্প করে সবাইকে জিজ্ঞাসা করবো কতটুকু নিতে হবে। ও এটা বেরেস্তা করতে হবে, আমাকে একটু বেরেস্তা দিও এখান থেকে। নো দিব না, প্লিজ দিও, নো দিব না। এখন নকল সে আসার পর থেকে যে ইউটিউব দেখতেছে এখনো থামে না, তার ভিডিও দেখো দেখি আমার আমারটা যদি না হয় মাই খাওয়া তো লাগবে। তুমি দিও করো, করো আমি কি করব, তাই আমি করছি আমারটা দেখো, ওটা অনেক সহজ। হ্যাঁ দেখো মুক্তি আপুটা দেখো, আমরা ডিমগুলো ভাজতে হবে ভাইয়া, তুমি জানতো না ডিমগুলো তো আরে ভাজতে হয়।
অনেক কঠিন জীবনটা, জীবনটা এত সহজ না। আচ্ছা, এগুলো আগে দিয়ে তারপর ওই যে এগুলো দিয়ে তারপর বসে নিই। আমরা হচ্ছে কি পেঁয়াজ বাটা নিলাম, আদা বাটা, রসুন বাটা নিলাম, এগুলো হচ্ছে প্রথমে দিব, দিয়ে হচ্ছে এটাকে কষাই নিব, তারপর আমি মশলাগুলো দিব। তারপর গ্রেভিটা হলে তখন আমি বাদাম দিব, না বাদাম আগে দিব, তারপর হচ্ছে বাদাম দেওয়ার পর হচ্ছে সব একসাথে হলে তখন ডিম দিব, ভাজা ডিমটা সাথে উপরে টক দিয়ে দিব, না টক দিয়ে আগে দিব, সরি, বাদাম টক দিয়েগুলো দিব, তারপরে ডিম দিব, এরপরে দুধ দিয়ে দিব লাস্ট, আর একদম লাস্টে হচ্ছে বেরো। আচ্ছা, দুধে কিউমিন কেন? ইয়েস, পারস আসু, আমাদের জন্য মুক্তি আপু এগুলো নিয়ে আসছে, আর কেউ বের করে না। আল্লাহ, এটা তো বেশি মজা। আরে মিলে পিছে খাবো, আমি চেঞ্জ করে ফেলছি। আমাকে ছাড়া খাওয়া হচ্ছে কেন? এই যে না হবে না, কারণ আমাদের সবার ক্ষুধা লাগছে। কেউ দেখার আগে সরাই ফেলি। পাত্রটা ছোট হয়েছে আমার, এই জন্য খুব প্রবলেমে পড়েছি আর কি। ভাইয়া, আজকে বলে একটা স্পেশাল দিন। ও কি স্পেশাল? আজকে স্পেশাল হচ্ছে আমরা সবাই মিলে রান্না করে খাচ্ছি। এটা টপিক চেঞ্জ করে যাবেন, আমি কিন্তু শুনেছি ভাবি থেকে কি স্পেশাল আজকে আপনাদের এনগেজমেন্ট হয়েছিল। ও তাই? ও সেই যে আমি করতেছি জানি না, জানি না আসলে, মনে নাই। মানে অনেকগুলো করছে তো ভুলে গেছে কার সাথে করছে। এটুকু কাট হবে, এটুকু কাট। আমাদের হচ্ছে, আমাদের না ওদের হচ্ছে রান্না প্রায় শেষ, গরুর মাংসের চাপুরটা হয়ে যাচ্ছে, রোস্ট হয়ে যাচ্ছে, পোলাও বসে দিছে, শুধু আমারটাই বাকি। সবাই আমাকে ডিচ করে বসে যাবে রান্না শেষ করে, আর আমি হা করে থাকবো। আমাকে উমে আপু গিফট দিয়েছে, এত কিউট একটা ব্যাগ, আমার অনেক সুন্দর লাগছে। আমি না করি, ফাইনালি আমাকে টার্ন দাও। রোজটা তো দেখি মনে হচ্ছে এখন খেয়ে ফেলি। আমি একটা রানের পিস আগে সাইড করে নিব। আগে খেয়ে ফেলছে, অল টাইম ফাস্ট। না এটা হচ্ছে গলা, ভাইয়া আগে খেয়ে নিছে। আমি কি প্ল্যান করতেছি, ভাইয়া হচ্ছে বলতেছে যে তুমি চোর, আমি চোরের উপর বাদ পা। আমি কথা বলি নাই, তুমি দেখো কতটুকু দিলাম। মশলার পরে আমি হচ্ছে গিয়ে বাদাম বাটা দিয়ে দিচ্ছি, এখন আমি দিয়ে দিব। এখানে কি জানি একটা বললো, আমার মা মনে হয় জীবনের প্রথম আমার কাজ থেকে খুশি হবে। খুব সুন্দর হচ্ছে তো, দেখছেন ভাইয়া? এটা কিন্তু ভালো লাগছে। আমাকে টাটকা হেডশেপ নিয়ে নেন, কি আর করবেন বলেন। হ্যাঁ অবশ্যই, আমার কোরমা প্রায় শেষ, এখন হচ্ছে আমি বেরেস্তা দিয়ে দিব, তারপর নামিয়ে ফেলব। এটা হচ্ছে ইপসাপু রান্না করছে, গরুর মাংস সবাই খাচ্ছে।
আর মুক্তি আপু পোলাও রান্না করবে। পোলাওটা সবচেয়ে বেশি মজা হবে, কারণ দুই শেফ রান্না করতেছে একসাথে। আমাদের মোটামুটি রান্না প্রায় শেষ, আমার রান্না শেষ, আমি হচ্ছে গিয়ে লাস্টে শুরু করে একদম ফার্স্ট হয়ে গেলাম। আমি ডিম কোরমাটা তাড়াতাড়ি করে ফেলছি, এখন হচ্ছে গিয়ে গরুর মাংসটা হলেই আমরা খেতে বসবো। খাবার সব এসে পড়েছে, এই পোলাওটা রান্না করেছি মুক্তি আপু আর উম্মে আপু মিলে। এইটা আমি রান্না করেছি, এই ডিম কোরমাটা। আর রোস্ট রান্না করেছি আমাদের বৃষ্টি আপু ফ্রম রেসিপি বাই শেজাস পাও। গরুর মাংস রান্না করেছে শাপু, আর এছাড়াও আলাদা করে আমাদের জন্য কাবাব নিয়ে আসছে বৃষ্টি আপু, আমাদের জন্য পায়েস নিয়ে আসছে আপু। অনেক কষ্ট করে রাত 3টা পর্যন্ত জেগে থেকে আমাদের জন্য এগুলো বানাইছে। সবার চ্যানেলে ভিডিওস থাকবে আলাদা আলাদা, ওগুলো সব দেখতে হবে। ওগুলো সব আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, ওগুলো না দেখলে মিস। এগুলো সব কীভাবে রান্না করছে ওগুলো জানতে হবে। আমরা এখন বসে খাবো, অনেক ক্ষুধা লাগছে। তুমি ওই জায়গায় বসো তাহলে, তোমার শুরু করবো। অলরেডি হচ্ছে উম্মে আপু আমার কোরমার তারিফ করে ফেলছে যে ডিমটা মজা হয়েছে। আগে চিকেনটা দিয়ে স্টার্ট করো। আমাদের খাওয়া অর্ধেক প্রায় শেষ, আর সবচেয়ে যদি মজা লাগে বলি কোনটা, সেটা হচ্ছে ডিমের কোরমা। সবচেয়ে বেশি ডিমের কোরমা মজা লাগছে, এরপর রোস্ট, পরে গরু মাংস, পরে রোস্ট। আর পোলাও মজা হয়েছে দেখি, আসলে সব মজা হয়েছে। উম্মে আপু যদি পোলাও হাত না দিত আর মুক্তি আপু যদি পোলাওটা এত সুন্দর করে রান্না না করতো তাহলে কিছু মজা লাগতো না। তুমি বলো আমার ডিম কোরমা মজা হবে। উম্মে আপু বলছে আমার ডিম কোরমা গরুর মাংসটা একদম যখন রান্না করতেছিল তখন আমরা এক পিস বের করে খাইছি, কালারটা আর টেস্টটা আসলে খুব ভালো হয়েছে। এতক্ষণ রান্নার পরে ওই ফলটা পাওয়া গেছে। তুমি বলো মাংসটা ভালো ছিল, যে মাংস বিক্রি করছে ভালো মাংস বিক্রি করছে, আচ্ছা মাংস রাইট ভাইয়া, এর জন্য রান্না ভালো হয়েছে। আমরা দুষ্টামি করি বাট প্রতিটা খাবার মজা হয়েছে। আমাকে বৃষ্টি আপু গিফট দিল, আমি আজকে গিফটের উপর আসি। সুন্দর করে র‍্যাপ করে দিছে, আবার এখানে ক্ষুধা লাগছে আপু লিখে দিছে ফাইজা আপু লেখে না। আল্লাহ আজকে এত প্যাক পাচ্ছি, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা পার্স পেলাম। আমাকে উম্মে আপু একটা সুন্দর ব্যাগ দিছে, আমার ব্যাগের কালেকশন হয়ে গেল, এবছর আর কিনা লাগবে না। থ্যাংক ইউ। লাস্টে আমরা ফিনিশিং দিচ্ছি কুলফিওয়ালা কুলফি খেয়ে। আর এই কুলফিওয়ালা কুলফি আমি এর আগে একবার ভাইয়ের বাসায় এসে খেয়েছিলাম, মাঝখানে আমি আরেকটা কুলফি খেয়েছি মোহাম্মদপুরে, কিন্তু অনেস্টলি ওইটার থেকে এটা ভালো লাগতেছে। জাস্ট বিকজ ভাইয়ার সামনে দাঁড়া আছে এই কারণে না, আমার ওইটা তেমন একটা ভালো লাগে না, উপরে যেই পিঙ্ক কালার টিকা নিয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের এই ভিডিওটার সাথে সবার চ্যানেলে আলাদা করে আরও ভিডিও যাবে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমি উপরে লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি আবার সবাইকে ইন্ট্রোডিউস করে দিই, এটা হচ্ছে আমাদের ইমশা ভাবি, ইমশা ভাবি আর রাশিদ ভাইয়া ফ্রম পেটুক কাপল। তারপর আছে উম্মে আপু, উম্মে আপুকে কাউকে চেনানো লাগবে না, আমাদের সবাই চেনে। থ্যাংক ইউ সো মাচ আপু আর মুক্তি আপু, আপু অনেক হেল্প করছে। আপুরও চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, উপরে লিঙ্ক আছে। আমাদের বৃষ্টি ভাই আমাদের জন্য অনেক কষ্ট করেছে রাত 3টা পর্যন্ত, সে আমাদের জন্য পায়েস কাবাব বানাইছে একদম, আমরা ঘুমাচ্ছিলাম নাকে তেল দিয়ে, তাও আপু রান্না করে গেছে। আপুর জন্য